হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপেন্স ওয়ার্ল্ড। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি তুরন জামান। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি কোনো ট্রাভেল ভিডিও না। আজকের এই ভিডিওর মূল বিষয় হলো ই পাসপোর্ট নিয়ে। অনেক জল্পনা কল্পনা ও প্রতীক্ষার পর গত 22 জানুয়ারি 2020 সালে চালু হয়েছে ই পাসপোর্ট সেবা। উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সো ভিউয়ার্স, ই পাসপোর্ট কী, ই পাসপোর্টের সুবিধা কী, ই পাসপোর্ট আর এমআরপি পাসপোর্টের পার্থক্য কী, ই পাসপোর্ট কীভাবে করতে হয়, ই পাসপোর্ট করতে কত টাকা লাগে, কীভাবে ই পাসপোর্টে টাকা জমা দিতে হয়, ই পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে, ই পাসপোর্ট করতে কী কী ডকুমেন্টস লাগে, আমি সব বিষয় এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, ই পাসপোর্ট সম্পর্কিত এ টু জেড সব তথ্য জানতে এই ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখুন। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 119 এবং সাউথ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট সেবা চালু করেছে। তবে শুরুর দিকে সারা বাংলাদেশের মানুষ এই সুবিধা পাচ্ছে না। শুধুমাত্র ঢাকার আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ি এই তিনটি অফিস থেকে এই পাসপোর্ট সুবিধা পাওয়া যাচ্ছে। আর আগামী জুনের দিকে সারা বাংলাদেশের মানুষ ই পাসপোর্ট করতে পারবেন। ই পাসপোর্ট হলো ইলেকট্রনিক পাসপোর্ট, যার মধ্যে থাকবে একটি পলিমার কার্ড, আর পলিমার কার্ডের মধ্যে থাকবে একটি চিপ, আর এই চিপের মধ্যে থাকবে পাসপোর্ট হোল্ডারের 41টি তথ্য। ই পাসপোর্টের মধ্যে পাসপোর্ট হোল্ডারের 10 আঙ্গুলের ছাপ থাকবে এবং চোখের আইরিশের তথ্যও থাকবে। এখন জেনে নেওয়া যাক ই পাসপোর্টের সুবিধা কী। ই পাসপোর্টের প্রথম সুবিধা হলো এটা 10 বছর মেয়াদি, আপনি একবারই 10 বছরের জন্য পাসপোর্ট করতে পারবেন। দ্বিতীয় যে সুবিধাটি আছে সেটি হলো পাসপোর্টের মাধ্যমে ইগেট ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে না বা ঝামেলায় পড়তে হবে না বা আপনার সময় নষ্ট হবে না। তবে আপনি যে ইমিগ্রেশন কমপ্লিট করবেন সেই ইমিগ্রেশনে ইগেট থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে ম্যানুয়ালি টাইম নিয়ে ইমিগ্রেশন করতে হবে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটি এই পাসপোর্টে আছে সেটি হলো এই পাসপোর্টটি কেউ নকল করতে পারবে না। এখন জেনে নেওয়া যাক ই পাসপোর্ট কীভাবে করতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগে। আপনি যদি একজন বাংলাদেশি সিটিজেন হিসেবে নতুন একটি ই পাসপোর্ট করতে চান এবং আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়, সেক্ষেত্রে ই পাসপোর্ট করতে গেলে আপনার একটি এনআইডি কার্ড লাগবে, এবং আপনার বয়স যদি 18 বছরের কম হয় সেক্ষেত্রে আপনার একটি অনলাইনে তৈরি করা বার্থ সার্টিফিকেট লাগবে। তবে আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে ই পাসপোর্ট করতে চান এবং আপনার বয়স যদি 18 বছরের কম হয়, সেক্ষেত্রে আপনার আবেদনের সাথে আপনার প্যারেন্টসের এনআইডি কপিও জমা দিতে হবে। ই পাসপোর্টের জন্য আপনি দুইভাবে আবেদন করতে পারবেন। প্রথমত পিপল রিপাবলিক অফ দ্য বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট এই ওয়েবসাইটের DIP ফর্ম নাম্বার 1 এডিটেবল কপি কম্পিউটারে ফিল আপ করে প্রিন্ট আউট করে জমা দিতে হবে। তবে মনে রাখবেন, এই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখে জমা দিলে হবে না। ই পাসপোর্টের জন্য কম্পিউটারে ফর্ম ফিল আপ করে প্রিন্ট করে প্রয়োজনীয় পেপার সহ জমা দিতে হবে। তাছাড়া আপনি অনলাইন থেকে ই পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, এমআরপি পাসপোর্টের অনলাইন ফর্ম ফিল আপ সিস্টেম এবং ই পাসপোর্টের অনলাইন ফর্ম ফিল আপ সিস্টেম দুইটা সম্পূর্ণ আলাদা। এমআরপি পাসপোর্টের আলাদা ওয়েবসাইট এবং ই পাসপোর্টেরও আলাদা ওয়েবসাইট। অনলাইনে ই পাসপোর্ট আবেদন ফর্ম ফিল আপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে হয়। তাছাড়া কয়েকদিনের মধ্যে আমি ই পাসপোর্টের আবেদন কীভাবে করতে হয় সেই বিষয়ের উপর আলাদা আরেকটি ভিডিও তৈরি করব। অনলাইন থেকে যদি আপনি ই পাসপোর্ট ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনি যে কমপ্লিট ফর্মটি পাবেন সেটি প্রিন্ট দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে অবশ্যই সশরীরে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। আপনি যখন পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি জমা দেওয়ার স্লিপ জমা দিবেন, তখন আপনার 3 ধরনের ছবি নেওয়া হবে এবং আপনার 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে এবং আপনার চোখের আইরিশের ছবিও নেওয়া হবে। তবে গুড নিউজ হলো যে আপনি যদি ই পাসপোর্ট করতে চান, তাহলে পাসপোর্ট আবেদনের সাথে যে সকল ডকুমেন্টস জমা দিবেন সেগুলোর আর অ্যাটাচড বা সত্যায়িত করতে হবে না। তবে এমআরপি পাসপোর্টের মতো পুলিশ ভেরিফিকেশন থাকছেই। তবে আপনি যদি অতি জরুরি ই পাসপোর্ট করতে এর জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও জমা দিতে হবে, অন্যথায় আপনি অতি জরুরি 2 দিনের মধ্যে ই পাসপোর্ট করতে পারবেন না। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যায়, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অতি সহজেই আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এখন কোয়েশ্চন হলো, ই পাসপোর্ট করতে কত টাকা লাগে।
পৃষ্ঠা ও মেয়াদের ভিত্তিতে ই পাসপোর্টকে চার ভাগে ভাগ করা হয়েছে। 40 পৃষ্ঠা 5 বছর, 48 পৃষ্ঠা 10 বছর, 64 পৃষ্ঠা 5 বছর এবং 64 পৃষ্ঠা 10 বছর। 48 পৃষ্ঠা 5 বছর সাধারণ 4,025 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 21 দিন। 48 পৃষ্ঠা 5 বছর জরুরি 6,395 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 10 দিন। 48 পৃষ্ঠা 5 বছর অতি জরুরি 8,625 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 2 দিন। 48 পৃষ্ঠা 10 বছর সাধারণ 5,750 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 21 দিন। 48 পৃষ্ঠা 10 বছর জরুরি 8,050 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 10 দিন। 48 পৃষ্ঠা 10 বছর অতি জরুরি 10,350 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 2 দিন। 64 পৃষ্ঠা 5 বছর সাধারণ 6,325 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 21 দিন। 64 পৃষ্ঠা 5 বছর জরুরি 8,625 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 10 দিন। 64 পৃষ্ঠা 5 বছর অতি জরুরি 12,075 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 2 দিন। 64 পৃষ্ঠা 10 বছর সাধারণ 8,050 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 21 দিন। 64 পৃষ্ঠা 10 বছর জরুরি 10,350 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 10 দিন। 64 পৃষ্ঠা 10 বছর অতি জরুরি 13,800 টাকা এবং পাসপোর্ট হতে সময় লাগবে 2 দিন। এখন এর কোয়েশ্চন হলো, পাসপোর্টের ফি কিভাবে জমা দিতে হয় বা কোন ব্যাংকের মাধ্যমে দিতে হয়? ই পাসপোর্টের ফি আপনি দুইভাবে জমা দিতে পারবেন। একটা হচ্ছে সরাসরি ব্যাংকে গিয়ে জমা দেওয়া, আর একটা হচ্ছে অনলাইনে জমা দেওয়া। আপনি যদি ব্যাংকে গিয়ে জমা দিতে চান, তাহলে আপনি ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, এই ব্যাংকগুলোর যে কোনো ব্রাঞ্চে জমা দিতে পারবেন। আপনি যদি অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে চান, তাহলে ক্রেডিট বা ডেবিট কার্ডের মধ্যে মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং কিউকেশের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। অন্যদিকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ এবং ডিবিবিএল নেক্সাস পেয়ের মাধ্যমেও ফি জমা দিতে পারবেন। এখনের কোয়েশ্চেন হলো, এই মুহূর্তে কারা ই পাসপোর্ট করতে পারবেন বা ই পাসপোর্টের সেবা পাবেন? যেহেতু বর্তমানে শুধু ঢাকার 3টি পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে, সেহেতু এই 3টি পাসপোর্টের অফিসের আওতাধীন থানার মধ্যে যদি আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা হয়, তাহলে আপনি ই পাসপোর্টের করতে পারবেন। আর সারা বাংলাদেশের বাকি সবাই আগামী জুন জুলাইয়ের দিকে ই পাসপোর্টের সেবা পাবেন। ধৈর্যের সাথে যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি এই ভিডিওর মাধ্যমে আপনারা ই পাসপোর্ট সম্পর্কিত সকল তথ্য জানতে সক্ষম হয়েছেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটির মাধ্যমে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।